মানে আমরা একদম বাংলাদেশের একদম কাছে আছি, এই যে ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, এটারই পাশে আছে বাংলাদেশ। আর অনেকদিন পরে আজকে রাইডে বাইরেছি, যে কারণে একটা আলাদা লেভেলের মজা লাগতেছে আজকের রাইডটা। কইটা তো এদিকে দেখো, পুলিশ কাকারা দাঁড়িয়ে রয়েছে, জানি না আমার ধরবো কিনা, এখানে ধরছে। সো গাইস, এখন যে জায়গাটা আছি আমি বর্তমানে, ওই জায়গাটার নাম হয়েছে কলসিমুরা। আই থিঙ্ক এই জায়গাতে মনে কলসি লইয়া যে গানটা করছিল, ওই গানটা মনে জায়গাতে করছিল, যে কলসি লইয়া কে গো তুমি, কলসি লইয়া কে গো তুমি, জল ভরিতে যাও। আচ্ছা, এখন আসলাম একদম বাংলাদেশের তারকাটার সামনে, দেন হঠাৎ করে একটা বিএসএ ভাই পড়ছে, আর মোবাইলটা যে ফটো টোটো তুলছিলাম সব ডিলিট করে লেছে। তো আর বেশিক্ষণ এই জায়গা থাকি না, এখন জায়গা শুধু যায় আর কাকের বাড়িতে। সো ফাইনালি গাইস, আবার অনেকদিন পর, পুরো একটা মাস পরে আবার তোমাদের সামনে সানডে রাইড করুম। আজকে যেহেতু আজকে সানডে, কাজ টাজ নাই, দোকান আজকে ছুটি লইছি, লয়েছিল আজকে একটা সানডে রাইড করার উদ্দেশ্যে বাইরে যাবো। কই যাবো কোনো আইডিয়া নেই, আমার ভিডিওর মধ্যে আমি কই যাই কোনো ঠিক নাই, আগের থেকে কোনো প্ল্যান করি না, হঠাৎ প্ল্যান। সো প্ল্যান করে কোনো কিছু একটা এক্সিকিউট করতে পারি না, যে কারণে হঠাৎ প্ল্যান করে জায়গানো মন্দিরে ওইদিকেই জায়গা। সো আজকে সানডে রাইড আমার লোক, আমার একটা ছোটো ভাই যাইব, দুজনে মিলে এখন দেখি কই যাই। জায়গা নিয়ে যেতেছি, তোমাদের দেখো দেখো ব্লগটা শেষ অব্দি, আর অনেকদিন পর আবার তোমাদের কাছে আইসি, একটু ভালোবাসা দিও আগের মতো, দেখতে থাকো ব্লগটা। সো গাইস, এখানে দেখতে পারতেছ একদম মোটু ব্লগে সেট আপ করে একদম রেডি। তো চলো বাইরে, এখন অনেক লেট করে লেছি প্রথমে, তো চলো দেখো ব্লগটা। সো গাইস, ফাইনালি দেখতে পারতেছ আমার মোটু ব্লগের যে সেটিং একদম পুরো কমপ্লিট। দেন এখন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতেছি, এখন বাজতেছে 12:37। তো আজকে ব্লগটা শুরু করছি আজকে বাড়ির সামনে। তো ফাইনালি গাইস, একটা সানডে রাইডের উদ্দেশ্যে রওনা দিলাম, আমার সাথে আছে আমার ভাই, দুজনে মিললে সেরা। সো অনেকদিন পর, বিগত একটা মাস পরে এই ব্লগের উদ্দেশ্যে রওনা দিলাম, আর এই সেই পুরনো আমাদের বাগান। যতবার এই রাস্তাটাতে যাই, আগের যে স্মৃতিগুলো ওই দিয়ে মনে হইরা জায়গা, বিকজ ছোটোবেলা ওই বাগানটার মধ্যে অনেক সময় কাটাইছি, বাড়ির থেকে বেশি এই বাগানের মধ্যে সময় কাটাইছি, যে কারণে মনে করো কিছু কিছু স্মৃতি আছে জীবনে মরার আগ পর্যন্ত ভোলা যায় না, এটার মধ্যে এটা একটা স্মৃতি। এখন দেখতেছে যে বাগান, এখন ঢুকার মতো কোনো সুবিধাই নাই, আগে কত সময় কাটাইতাম এটার মধ্যে। সো যে সময় এই বাগানের সামনে দিয়ে যামো, আমার এই কথাটি মনে পড়ে। এটা সবারই, তোমার আমার সবারই লাইফে ছোটোবেলার কিছু স্মৃতি আছে, ওইগুলো ভুলন জানা। সো সানডে রাইডের উদ্দেশ্যে রওনা দিলাম, কই যাবো আজকে কোনো আইডিয়া নাই। তো প্ল্যান করছি আজকে জায়গা নিয়ে যাই ঘুরতে ঘুরতে, এক হইলে আমার কোনো আত্মীয়র বাড়িতে যাবো, নয়তো বা আমার ভাইয়ের কোনো আত্মীয় বাড়িতে যাবো। সো দেখি কই যাওয়া যায়। তো এখন আমরা কিছুক্ষণের মধ্যে যাবো গা, এই সামনে আছে আমাদের বাইপাস রুট ধরে সেরা, এখন দেখি কই যাই। লোটো স্ট্যান্ড, দেন এখান থেকে আমরা যাবো লেফট সাইডে, উপরে দেখতে পাচ্ছ উদয়পুরে আছে 43 কিলোমিটার, বিশালগড় আছে 13 কিলোমিটার। এখন কই যামো ডিসাইড করুম, বিশালগড়ের আগে ডিসাইড করুম, দুই ভাই মিললে কই যামো। আর অনেকদিন পরে আজকে রাইডে বাইরেছি, যে কারণে একটা আলাদা লেভেলের মজা লাগতেছে আজকের রাইডটা, কইটা একটা অন্যরকম ফিলিংস আইতেছে, বিকজ অনেকদিন পর, প্রায় এক মাসের উপরে আজকে বাইরেছি। এই যে দেখছো কি করতেছে গাড়ি মধ্যে দিয়ে, কথা ডিস্টার্ব করে দে। তুমি সারা মাস সারা বছর যতই কাজ করো, তুমি হঠাৎ হঠাৎ যদি তুমি ঘুরতে বাইরো, মনটা একদম ফ্রেশ হয়ে যাবো। বিকজ ঘুরতে বাইরলে মানুষের মন বলে ফ্রেশ হয়ে যায়, মানুষও কইতে পারে না, আমার নিজের মন ফ্রেশ হয়ে যায় আর কি, যতই কাজ করি। এর মধ্যে যদি হঠাৎ হঠাৎ টাইম করে যদি একটু ঘুরতে বাইরে বা একটা ছোট্ট মোটো একটা রাইডে বাড়ে, তাহলে মনের মধ্যে একটা আলাদা লেভেলের একটা মানে এনার্জি আয়ে, বিকজ তারপর কাজ করতে মজা লাগে। এদিকে দেখো পুলিশ কাকারা দাঁড়িয়ে রয়েছে, জানি না আমার ধরবো কিনা, এখানে ধরছে, এখন টেটটা পাওয়াইব, যাই হোক আমার ধরছে না, ওইটা চিন্তা করে লাভ নেই। এখন এর কাছে যদি কাগজপত্র না থাকে বাস খাইব, দেন আমার যাওয়ান আমি যাই চুপচাপ। সো যেটা কইতেছিলাম, যে দোকানে আসছিল দুজন স্টাফ, একজন স্টাফে বেরিয়ে গেছে, যে কারণে
আমার এখন দোকানটা পুরোটা মেনটেন করতে লাগতেছে একলা, দোকান থেকে বাইরেতেই পারতেছে না, যে কারণে তোমাদের ব্লগও দিতে পারতেছে না। আর একটা মাস তো চারিদিকে দেখছো কি পরিমাণ ভিয়া, একদম ভূমিকম্প ফাইনাল হয়েছে। সো গাইস, দেখতে দেখতে আমরা বিশাল করে বাজারে এসেছি। নেন একটু সামনে ওই এই জায়গাতে এসেছিল এবার টুইন স্টোর দুর্গা পূজার সময়, ওইটার ব্লগও দিছিলাম, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, দেখতে পারো যাই যদি এখন ইচ্ছা থাকে দেখনের টুইন স্টোরের ভিডিও। তোমরা অনেকে কইতে পারো যে কি কারণে আমি ইউটিউবে এত লেট লেট ভিডিও দিতেছি, কিন্তু একটি কারণ গাইস, প্রথমে আমার দোকান সামলাইতে লাগে, তারপর সব কিছু মিলিয়ে টিলে তারপর ভিডিও আপলোড করতে লাগে। এর মধ্যে অনেকে দেখলে জিজ্ঞেস করছিল কি কারণে ভিডিও দেই না, যে জিনিসটা মনে আমার কাছে অনেকটি ভাল লাগছে, কারণ দুজন জিজ্ঞেস করলে আমি কি তা মনে করতাম যে না দুইজন অন্তত আমার ভিডিও লেখা আশা ধরে থাকে, ওই একটা ফিলিংস হয়তো। সো ভিডিও দিতে পারি না, খুবই কষ্ট লাগে, আর কি তা করুন কো, পরিবার সামলাই টামলাইয়া দোকান টোকান সামলাইয়া যে সময়টা পাই ওই সময়টার মধ্যে ভিডিও দিতে লাগে। এখন যদি মনে করো আমার মা বাবার অটল টাকা থাকতো তাইলে আমি দোকানে যাইলাম, নইলে আমার দোকানও যাওয়া লাগলো না, আমি ভিডিও বানাইলাম হইলে। অ্যান্ড কিছু কিছু স্বপ্ন আছে মিডল ক্লাস ফ্যামিলি ফুলা ফ্যানের, ওই স্বপ্নগুলোতে এইরকমভাবে ব্যাঙ্গা জায়গা, আর এই একটা কথার মধ্যে আমার সামনে আছে একটা গাড়ি যেটার মধ্যে লেখা আছিল কিতা, এই যে দেখতেছো ওয়েলকাম দেবী, যাতে ওভারটেক করে এখন যাইতাছি। অনেকক্ষণ সময় রাইড করার পর বিশাল করে এসে না আমরা দুই ভাই মিলে ডিসাইড করলাম যে না একটা জায়গায় অন্তত ডিসাইড করা লাগবে যে ওই জায়গাতে যাবো, তাইলে মানে এই যে রাইডিংয়ের যে একটা আনন্দটা ওইটা আরও ডাবল হয়ে যায়, কারণ কোন সময় ওই জায়গাটা যাবো বা ওই একটা লককে আমরা রাইড করতে পারি। তো আমি এবং আমার ভাই মিললে সেটা দুজনে মিললে ডিসাইড করলাম আজকে যাবো এর পুরান বাড়িতে, যেটা হয়েছে তোমাদের হুরান বাড়ি কলমছড়া, তো কলমছড়ে যাবো অনেকদিন ধরে এও জানা। আর এখানে মনে হয় খেলা টেলা সরছে, স্কুলের প্রোগ্রাম আই থিঙ্ক, দেখতেছো এখানে স্কুলের ড্রেস ড্রেস পরে রাখছে সবাই, হ্যাঁ ঠিক স্কুলের প্রোগ্রাম হইতেছে এই জায়গাতে। তো এই যে কলমছড়া জায়গাটা ওইটাতে আমি এর আগে কোনোদিন গেছি না, যে কারণে মনে করো আমার যে ফিলিংসটা ওইটা ডাবল হয়ে গেছে, কারণ তুমি একটা নতুন জায়গাতে যাইলে তোমার একটা আনন্দ কোনো এই জায়গা মানে বাইরে জায়গা, কারণ তুমি যদি এই জায়গাতে আগে যাও তাইলে একটা এবার গেছো না ওইটাইছে আর একটা মানে কি তার তোমার আনন্দটা আরও ডাবল হয়ে জায়গা। তো নতুন জায়গা যাইতেছি এমনিতে মনে একদম অন্যরকম লেভেলের, আর এর মধ্যে কইছে বাংলাদেশের তারকাটার পাশে নাকি এরার বাড়ি আসিল, তো যামো এরার পুরান বাড়িতে। তো দুই ভাই এখন রওনা দিছি কলমছড়ার উদ্দেশ্যে, অ্যান্ড ক্যাডাকাটা কলমছড়া থেকে আমার এই ভিডিও দেখছো বা ক্যাডাকাটা কলমছড়া চিনো কমেন্ট করো। তো কাইছে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, কিন্তু পুরা তেলে মোড়ে মরসলা ব্রিজের মতো, ব্রিজের নেচে তা হালকা একটা জলের স্রোত যাইতেছে, যেটা মরসলার ব্রিজের নেচে তা যে নদীটা গেছিল এরকম টাইপের একটা কিছুটা। এই ব্রিজটা তো একদম পুরো মরসরা তিলে মোড়া ব্রিজের মতো, আর আর কিছু কইতাম না, থাক কাট 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 মস্ত জোক মারার ইয়া হাসরে আল কাট হাস। ফাইনালি গাইস দেখতে পারতাছো জাস্ট ভিউটা কিটা দাও, রাস্তা সাইডে কত বিশাল বড় বড় গাছ, এই সাইডে আছে তানকেত, এই আলাদা লেভেলের একটা ফিলিংস লাগতেছে। সো গাইস এখন যে জায়গাটা আসি আমি বর্তমানে, ওই জায়গাটার নাম হচ্ছে কলচিমুড়া, খুবই সুন্দর একটা নাম কলচিমুড়া। আই থিঙ্ক এই জায়গাতে মনে কলচিলিয়া যে গানটা করছিল ওই গানটা মনে জায়গাতে করছিল, যে কলচিলিয়া কে গো তুমি, কলচিলিয়া কে গো তুমি জল ভরিতে যাও, তেজস্বী লোক হ্যাঁ আমার পাস। আচ্ছা যাই হোক, স্টোরি জানি না লাভ নাই, হিস্টোরি সম্বন্ধে কিছু জানি না, উল্টা মুল্টা কিছু করে লাভ নাই, জাস্ট এটা একটু মজার করে কইছি, এটা কেউ মাইন্ডে লাগাও না বা সেন্টিমেন্টে লাগাও না, কেউ সিরিয়াসও নিও না, জাস্ট ফানিভাবে কইলাম। অনেকক্ষণ সময় বাইক চালায় একদম গার গুড় একদম বেদনা করতেছে, তো একটুখানি সময় ব্রেক নিলাম এবং রাস্তার সামনে একটু দাঁড়াইলাম,
এখন একটুখানি সময় রেস্ট করে তারপর আবার যাবো। আর যে জায়গাতে যাইতেছি ওই জায়গাতে না কি বলে টাওয়ারই নেই, খতম, মানে এয়ারটেল সিমের কোনো টাওয়ারই নেই। তো জীবনে প্রথমবার আইসি এর লগে, এই যে আমার দেখতেছো আমার ভাই, তো এর লগে জীবনে প্রথমবার আইলাম এই জায়গা। এর আগে আমি আইসি না কলমসরা বস্কনগর কোনোখানে আইসিলাম না, তো আজকে আইলাম হঠাৎ করে সানডে একটা রাইড করলাম। তো এখন দুই ভাই মিললে এখন জামু একটুখানি রেস্ট করে গেল, রাস্তার মধ্যে একটু জিরাইটে রইল, গাড়গুড় একদম বেদনা ধরে রেখেছে গা মা। তো চলো দেখো ব্লগটা কন্টিনিউ, দেন ওই জায়গাতে যাই সে তোমাদের দেখি কিছু বাংলাদেশের সিন টিনি দেখাইতে পারি। এ কইছে যে ওই জায়গাতে নাকি বাংলাদেশের একদম যে বর্ডার, যে বাউন্ডারি, তার কাটে বাউন্ডারির একদম লোক হই আর পুরান বাড়ি। তো দেখা যাক কতটুক দেখাইতে পারি। আর এদিকে নাকি বলে চারিদিকে শুধু বান্দর, তাই মানে হনুমানের ভক্ত আছে অনেক প্রচুর। তো দেখি তোমাদের দেখলে দেখামো, তো দেখো ব্লগটা কন্টিনিউ। সো গাইস এদিকে জাস্ট ভিউটা দেখো তোমরা, কি সুন্দর ভিউ। এদিকে পুকুর আছে, কত বড় বড় পুকুর, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর পুকুর। আর আমরা দিকে একটা পুকুরও নাই যে স্নান করো নেন না, এদিকে থাকলে ডেইলি পুকুর নাইমা স্নান করলো। গরমের দিনে সারাদিন পরে থাকলাম পুকুরের মধ্যে। তো দেখতেছ চারিদিকে জঙ্গল কৃষি। এখন সামনে বলে আছে বর্ডার, দেখি বর্ডারে যাইতে পারিনি। অ্যান্ড ক্যামেরা এলাও আছে কিনি যায় দেখতে পারি। অ্যান্ড দেখতে পাচ্ছ গাইস আমার সামনে আছে বাংলাদেশের বাউন্ডারি। তো চলো তোমাদের একটু জুম করে যায় দেখানোর চেষ্টা করুন। অ্যান্ড জানি না কী হইব, বিএসএফ আসেনি, বিএসএফ আসেনি দেখি দিকে এও বলে জানেন এও শিউর নাই, ধরলে একদম ঠান্ডা দা বাইরে ঠান্ডা হয়ে গেল। তেরা ক্যা হোগা কালিয়া, কারণ বর্ডারের যে এরিয়াটা ওই সাইড ভিডিও করাটা এলাও থাকে না। তো আমরা যাইতাছি একটু ঘুরতে ঘুরতে। তো দেখো ব্লগটা কি হই সামনে তোমাদের দেখাইতাছি, এই যে বাংলাদেশের বর্ডার আছে সামনে। তো চলো যাই যাই তোমাদের দেখাই। আগে তোমাদের একটা পুকুর দেখাইছিলাম, অ্যান্ড একটু সামনে আগে আরও দুই সাইডে দুইটা পুকুর। এই যে দেখো এই সাইডে একটা পুকুর আছে, এই সাইডে একটা পুকুর আছে, তুমি দেখতে পাচ্ছ একটা পুকুর, এই সাইড একটা পুকুর, মানে একটু অল্প অল্প জায়গা একটু সামনে আগালি প্রচুর খুশকুনি আছে, প্রচুর পুকুর আছে প্রচুর। এদিকে এদিকে ডাইনি বামে শুধু পুকুর আর পুকুর দেখতে পাচ্ছ। দেখো রাবার বাগান চারিদিকে, কিছু থাকুক না থাকুক রাবার বাগানটা সব দিকে মোটামুটি আছে। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ, দেখতে পাচ্ছ আমার একদম সামনে বাংলাদেশের যে গেট, বাংলাদেশের একদম কাছে আছি। এই যে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, এটারই পাশে আছে বাংলাদেশ, দেখতে পাচ্ছ কলকাতার বর্ডার। খুব সুন্দর একটা জায়গা তাইছি আজকে সানডে ঘুরতাম। এখন আসলাম একদম বাংলাদেশের তারকাটার সামনে, দেন হঠাৎ করে একটা বিএসএফ ভাই পড়ছে, যেটা আমি আগে থেকে জানি, যদি দেখে তাহলে বেজাল আছে। আর মোবাইলটা যে ফটো টোটো তুলছিলাম সব ডিলিট করে লেছে। তো আর বেশিক্ষণ এই জায়গায় থাকি না, এখন জায়গা সোজা আর কাকির বাড়ির। তো এদিকের যে ভিউটা সেরকম ভিউ, সে একটা আলাদা লেভেলের একটা ঘটনা সৃষ্টি হয়ে যেতে গেছিলো। ডিলেট করছে, ডিলেট পাইলের থেকে যায় ডিলেট করে দিছে, মানে পুরো এক্সপার্ট মোবাইল টিপতে পারে একদম সেই লেভেলের। বিএসএফটা দারুণ দারুণ। তো যাই হোক ওদের ডিউটি ওরা করছে, ওদের পারমিশন স্যার আমরা ভিডিও করছি, যে কারণে ভিডিও ডিলিট করছে, ফটো ডিলিট করছে। সো যদি সামনে থাকতো কেউ তাহলে অবশ্যই আমি পারমিশন লই ভিডিও বানাইলাম বলে। তো কেউ এটা পাইছি না সামনে, যে কারণে মনে করো পারমিশন নিতে পারছি না, একটা ফটো টোটো তুলছিলাম। তো যার কথা বলছিলাম দেখছো চারিদিকে পুকুর টুকুর, মানে আলাদা লেভেলের একটা জায়গাটা, সেই লেভেলের খুব দারুণ লাগতো সাইয়া সেরা। আজকের ব্লগটা সেই সেই সো গাইস ফাইনালি অনেকক্ষণ সময় ওই জায়গাতে কাটানোর পর, দেন এখন বাজতেছে প্রায় সাড়ে চারটা। তো এখন আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, দুপুরে খাবার খাইয়া টাইয়া দুই ভাই এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। আর আমার যে ক্যামেরা, ক্যামেরার চার্জও নেই বেশি, সো আর কন্টিনিউ ব্লগটা করতে পারতাম না। তোমরা সবাই নিয়ে কমেন্ট করে জানাইবা আজকের এই ব্লগটা কেমন লাগছে, হঠাৎ করে একটা ব্লগ দিলাম তোমাদের। সো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা, আর নেচে সবাই কমেন্ট করে জানাও যে ব্লগটা কেমন লাগছে। আর এই যে এই যে কলমসরা, কলমসরার থেকে কজন ভিডিওটা দেখছো বা কলমসরা কার কার আত্মীয় আছে ওইটা নিয়ে কমেন্ট করে জানাও। তো চলো গাইস আর বেশি কথা কই না, কারণ ক্যামেরা এখনই সুইচ অফ হয়ে যাবে, একদম চার্জ কম।